নমস্কার বর্ণালী হেসেলে সবাইকে স্বাগত আমি এখন দেখাবো মশলা আলু মটর বানিয়ে এখানে আছে আলু মটর আলু আছে তিনশো গ্রাম মটর আছে দুশো গ্রাম এখানে আছে টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা সব ছোট করে কেটে নিয়েছি ছোট আলু এরকম করে কেটে নিয়েছি এবার তিন চামচ সাদা তেল গরম করে নিয়ে তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে যাবে গোটা জিরে ছোটো করে কাটা রসুন আদা এবার একটু নেড়ে নিয়ে এবার মিশিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজ আছে এখানে দুটো বড় সাইজের আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট হয়ে গেছে আবার একটু নেড়ে নিয়ে এবার মিশিয়ে নেব টমেটো কাঁচা লঙ্কা আবার একটু নেড়ে নিয়ে এবার ছোটো আলু মিশিয়ে নিয়ে এবার একটু নেড়ে নিয়ে এবার পরিমাণ মতো নুন মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার মিশিয়ে নেব পরিমাণ মতো হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প গরম মশলা গুঁড়ো এবার আবার ভালো করে নেড়ে মশলা মিশিয়ে নিয়ে এবার দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে এবার আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার আবার দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে এবার একটু নেড়ে নিয়ে এবার ফাঁপানো মটর মিশিয়ে নেব মটর আছে এখানে দুশো গ্রাম আলু আছে তিনশো গ্রাম এবার আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার টোটাল এক কাপ জল মিশিয়েছি এখানে আমি গরম জল ভালো করে নেড়ে নিয়ে টোটাল এখানে এক কাপ গরম জল আছে এবার আবার দু মিনিটের জন্য ঢেকে দেবো দু মিনিট হয়ে গেছে এবার আবার একটু নেড়ে নিয়ে এবার আবার দু মিনিটের জন্য ঢেকে দেব এবার অল্প চিনি মিশিয়ে নিয়ে ধনে পাতা মিশিয়ে নিয়ে আবার একটু নেড়ে নিয়ে এবার এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট হয়ে গেছে এবার একটু নেড়ে নিয়ে তুলে নেবো মশলা আলু মটর অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছে